إن الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি সম্মানিত সঞ্চালক অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত জনাব রফিকুল ইসলাম খান সহ অন্যান্য অতিথিবৃন্দ, লয়ার্স কাউন্সিলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সারা দেশের বিভিন্ন বারের সাথে সম্পৃক্ত সংযুক্ত, আজকের এই ভার্চুয়াল কনফারেন্সে পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 45 মিনিট ধরে আমি আমার ভাইদের বক্তব্য মন ভরে শোনার সুযোগ পেয়েছি। সংক্ষিপ্ত সময়ের পরিবারে সকলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং একটা জায়গায় সবাই সম্পূর্ণ একমত হয়ে কথা বলেছেন, এটি হচ্ছে ইনসাফের জন্য আমাদের এই লড়াই। আরেকটা জায়গায় প্রায় সকলেই একমত, হ্যালো, এথিক্যালি এবং প্রফেশনালি নৈতিকতার দিক থেকে এবং পেশাগত দিক থেকে আমাদেরকে যোগ্যতার একটা জায়গায় পৌঁছে তাহলেই কেবল আমরা বিধ্বস্ত এই সমাজের, বৃহত্তর এই কারাগারে 17 কোটি বন্দির জন্য আমরা কিছু করতে পারব। সম্মানিত আইনজীবী বন্ধুগণ, অনেকে বলেছেন যে আমরা আজকে মিথ্যা মামলার আসামি হয়ে এই জমিনে বিচরণ করছি। আমি মাঝে মাঝে লক্ষ্য করি আমরা মজলুম ঠিক আছে, কিন্তু আমাদের চাইতে সাধারণ মানুষ অনেক বেশি মজলুম। আমাদের উপর জুলুম হলে কেউ বিবৃতি দেয়, চিৎকার দেয়, আওয়াজ করে, আমাদের পক্ষে আদালতে আইনজীবী ভাইয়েরা দাঁড়ান এবং লড়াই করেন, কিন্তু 56,000 বর্গ মাইলের প্রিয় এই দেশটিতে দেশের আনাচে কানাচে শহরে নগরে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আজকে জালিমদের হাতে মানুষ প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাদের জন্য আওয়াজ দেওয়ার কেউ নাই, তাদের পাশে এবং পক্ষে দাঁড়ানোরও অনেক সময় কেউ থাকে না। এই ধরনের একটি অবস্থায় বাংলাদেশ লয়ার্স কাউন্সিলকে নতুন করে ভাবতে হবে এই 17 কোটি মানুষের জন্য আমরা কি করতে পারি। দুনিয়ায় মানুষের আশ্রয়ের শেষ জায়গা হচ্ছে আদালত। হযরতে দাউদ আলাইহিসসালাম এবং হযরতে সুলাইমান আলাইহিসসালামের আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতা পাঠিয়ে পরীক্ষা নিয়েছিলেন তারা আদেল কিনা, সুবিচারক কিনা, এটা আল্লাহ দেখতে চেয়েছিলেন। বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, তিনি 1915 সালে একটি মূল্যবান কথা বলেছিলেন যে বিচার বিভাগ আজকে কাচের গড়ে পরিণত হয়েছে, হালকা ঢিট ছুড়লে ভেঙে চুরমার হয়ে যাবে। সেই জায়গা থেকে আজকে 2000 সাল, এই 6 বছরে তার কি উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে তার বাস্তব সাক্ষী আপনারা। এভাবে একটি সমাজ চলতে পারে না। অবিচারের দুঃসহ বুঝা নিয়ে একটা সমাজ টিকেও থাকতে পারে না। কাজেই এই বন্দী দশা থেকে, বন্দীশালা থেকে এই সমাজকে মুক্তি দিতে হবে আর তার জন্য সংগ্রাম প্রয়োজন। আইনের অঙ্গনের এই সংগ্রামে আপনাদেরকেই নেতৃত্ব দিতে হবে। বাহিরের ময়দানে যার যার অবস্থানে যে যেখানে আছেন সেখান থেকে তাদেরকেও ভূমিকা পালন করতে হবে। আমার 1 নম্বরের অনুরোধ আমার ভাইদের প্রতি, বন্ধের প্রতি, যে সকল কাজে যেন আল্লাহকেই আমরা ভয় করি এবং শুধুই আল্লাহকে ভয় করি, অন্য কাউকে না।
দুই নম্বর যে বিষয়টির প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের কঠিন দিনে সাত সম্প্রদায়ের মানুষকে তার মেহরবানির ছায়ায় আশ্রয় দেবেন। এর মাঝে একটা সম্প্রদায় হচ্ছে ন্যায় বিচারক। আইনজীবীরা বিচারের অঙ্গ, আদালতের অঙ্গ, বেঞ্চ এবং বার মিলে আদালত, বারকে বাদ দিয়ে আদালত নয়। সুতরাং এই ক্ষেত্রে আপনাদের অবস্থান যেন সবসময় হকের পক্ষে এবং ইনসাফের পক্ষে হয়। এমনকি সে ইনসাফের পক্ষটা যদি আপনার কোনো আপনজনের বিপক্ষেও চলে যায়, তবু আমার অনুরোধ যে আপনি থাকবেন ইনসাফের। আপনি যদি ইন্টেলেকচুয়ালি বা একাডেমিক্যালি সাউন্ড না হন আইনের উপরে, আপনি আলটিমেটলি ভালো পারফর্ম করতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকেই কম্পিটেন্ট লয়ার আছেন, তাদের দায়িত্ব হচ্ছে তাদের কম্পিটেন্সিকে আরো ইম্প্রুভাইজ করা এবং তাদের তরুণ সঙ্গীদেরকে হাতে ধরে তারাও যাতে কম্পিটেন্ট হতে পারেন সেরকম তাদেরকে সাপোর্ট দেওয়া, পাশে রেখে সাথে রেখে তাদেরকে শিখানো এবং তাদেরকে এনকারেজ করা, নট বিহাইন্ড দি মানি বাট বিহাইন্ড দ্য নলেজ। টাকার পিছনে নয়, তুমি নলেজের পিছনে ঘোরাও তাহলে টাকা তোমার পিছনে ঘুরাবে, টাকার পিছনে তোমার ঘুরানো লাগবে। আজকে যদি সুপ্রিম কোর্ট বারের দিকে কেউ থাকায় তাহলে বলবে যে অমুক লয়ার, ওনার কাছে চলে যান। ডাক্তারের রুগীরা এই রুগীকে পাঠায় ডাক্তারের কাছে, রোগীরাই অ্যাডভার্টাইজ করে, পাবলিসিটি করে ডাক্তারের জন্য, ওখানে গিয়েছিলাম আরাম পেয়েছি আপনি যান। ফলে এই প্রফেশনালিজম যেটা সেটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে। এটা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট বাস পর্যন্ত বার পর্যন্ত সকল জায়গায় এই জায়গাটাই আমাদেরকে আসতে হবে। তিন নম্বর হচ্ছে যে ওরকম লিজেন্ড লয়ার অনেকেই আছেন কিন্তু সাম পিপুল আর অনেস্ট, আদার্স আর ডিসঅনেস্ট। যারা অনেস্ট তাদের তো সিনসিয়ার সার্ভিস পাচ্ছে অনেক, কিন্তু যারা ডিসঅনেস্ট তাদের খপ্পরে পড়ে আপনারাই জানেন যে অনেকে শেষ হয়ে যায়। এই ডিসঅনেস্টির দিকে কখনো হাত বাড়ানো যাবে না। ইনশাল্লাহ আমি তো জীবনেও বলবো না কোনোদিন কারারুদ্ধ হলে যে আমার জন্য ন্যায় অন্যায় বাদ দিয়ে যে কোনো একটা কোনাকোনি প্রসেসে কিছু একটা করে, অতীতেও বলি নাই, আল্লাহ বাঁচায় রাখলে আল্লাহর কাছে তৌফিক চাই, ভবিষ্যতেও বলবো। অতীতে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছি আমার জন্য কোথাও কোনো ঘুষ দেবেন না। আগামীতে এই জানাপথে চিনাপথে চলার কারণে জেল জুলুম অত্যাচার অনেক কিছু আসতে পারে, অগ্রিম আমি ওসিয়ত করে রাখলাম যে অন্তত আমার জন্য আপনারা এই ধরনের কিছুই করবেন। এরপরে যে কথাটি আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে হ্যাঁ, আমাদের হারিয়ে যাওয়া অনেক মানিক আছে, মণিমুক্তা আছে, খুঁজে খুঁজে তাদেরকে বের করতে হবে। তার পাশাপাশি সমাজে অনেক ভালো মনের মানুষ আছে, তাদেরকে উদার মন দিয়ে তাদেরকে কাছে টানতে হবে, তাদের কাছে যেতেও হবে, মানুষকে সম্মান দিতে হবে। মানুষকে সম্মান দিলেই আল্লাহ তাআলা সম্মান পাওয়ার ব্যবস্থাটা করে। এইভাবে উদারতা এবং মানুষের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের মাধ্যমে আমরা যেন বিজ্ঞ আইনজীবী এবং সহায়ক যারা আছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারি, তারা যেন আমাদেরকে তাদের আপনজন মনে করে, এই ঠিকানায় আসতে যেন তারা উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়। অন্য পাঁচটা দশটা অর্গানাইজেশনের মধ্যে এটাকে একটা কনভেনশনাল বা ট্রেডিশনাল অর্গানাইজেশন যেন মনে না করে, বরঞ্চ এটা সামথিং এক্সেপশনাল এবং এটা হিউম্যানিটারিয়ান এটা যেন মনে করে। এরপরে একজন ভাই রিসার্চ গবেষণা নিয়ে কথা বলেছেন, অবশ্যই প্রয়োজন। আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেসই আপনার রিসার্চের থিসিস পেপার হতে, সেইভাবে যদি আপনি বিষয়গুলাকে নেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারও একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করেছেন এবং আপনার ক্লায়েন্টও এর দ্বারা বেনিফিটেড হবে। এরপরে যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই গুণে ধরা মজলুম এই সমাজে অনেক আইন আছে যেটা নিবর্তনের আইন, এইগুলাকে চেঞ্জ করার জন্য আপনারা কি ভূমিকা পালন করতে পারেন, ইন এ কম্বাইন্ড এফোর্ট আপনারা কিভাবে কি করতে পারেন, সেই বিষয়গুলো মাঝে মাঝে আপনাদেরকে চিন্তা করতে হবে। আবার রাষ্ট্রের নির্বাহী বিভাগের কিছু কিছু
সিদ্ধান্ত এবং নির্দেশনা কখনো জুলুম হিসাবে মানবতার উপরে সমাজের উপরে চাপিয়ে দেওয়া হয় সেগুলাকেও কিন্তু রিভার্স করার জন্য আপনাদেরকে ভূমিকা নিতে হবে। এবং ইতিমধ্যে অনেক আইনজীবী সে ব্যাপারে সফল হয়েছে, তো অন্যরা যেটা করে সফলতা পায় আমি কেন পারবো না, আরেকজন যেটা পারে আমাকে ইনশাল্লাহ সেটা পারতে হবে, বরঞ্চ তার চাইতে ভালো পারে। এই ধরনের কমিটমেন্ট এবং ডিটারমিনেশন আপনাদের মধ্যে থাকতে হবে।